আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষি টেকনিক। তো আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো টক বরই। তো আপনারা দেখতেছেন এটি টক বরই। তো এটি কিভাবে চাষ করবেন, কিভাবে সফলতা পাবেন, চলুন আমরা বিস্তারিত জেনে আসি। বরই বা কুল এটি অর্থকরী একটি বাণিজ্যিক ফসল। এটি বছরে একবারই চাষ করা সম্ভব আর এটি খুবই লাভবান হওয়া যায় যদি সফলভাবে একজন চাষি চাষ করতে পারেন। তো এখন যে গাছটি দেখতেছেন এটা কোনো চাষ না, এটা কোনো জমিতে লাগানো হয়নি, এটা নিজ বাড়িতেই একটি গাছ লাগান। তো সেই গাছে প্রচুর পরিমাণে এই দেশি টক বরই ধরছে। একটি গাছে প্রায় 100 কেজি থেকে 150 কেজি পর্যন্ত বড়ি ধরছে। তো একটি ডালে তার 50 কেজি 60 কেজি এরকম করে বড়ি ধরছে। আর একটা জিনিস হলো, যদি কোনো ফ্রেশ বিষমুক্ত সবজি ফল চাষ করা হয় তো সেটির ক্ষেত্রে দেখা যাবে যে বড়ই এক নম্বরে থাকবে। কারণ এতে দেখা যায় এক থেকে দুইবার স্প্রে করলেই আর কোনো স্প্রে প্রয়োজন হয় না, তো এতে এর মাঝেই বড়ি হয়ে যায়। অন্য যে কোনো বরই যেগুলো আছে যেমন আপেল কুল, কাশ্মীরি আপেল কুল, বাই কুল, তার চাইতে ওটার ফলন অধিক বেশি। বরই কিন্তু একটি গাছ থেকে আপনি সব ধরনেরই বরই খেতে পারেন। তো এটি গ্রাফটিংয়ের মাধ্যমে সব গাছের বরই লাগান যায়। এক গাছে আপনি 10-20টি পর্যন্ত জাত লাগান যাবে, এতে কোনো সমস্যা হয় না। তো যে গাছটি দেখতেছেন এই গাছে 3টি জাত লাগান আছে এখন। তো গতবার লাগান এই কারণে এবার 2টাতে আসেনি, 2টা ডাল হয়েছে। একটা জিনিস হলো, দিন দিন কিন্তু আমাদের দেশি জিনিসগুলো হারায় যাচ্ছে, এগুলো কিন্তু আর ফিরে পাওয়া যাচ্ছে না। তো দেখা যায় বেশিরভাগই আমরা দিন দিন উন্নতির পথে যাচ্ছি, বাংলাদেশ কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই কারণে আমরা উচ্চ ফলনশীল যে জাতগুলো আছে সেগুলো আমরা চাষ করে থাকি। অন্য হাইব্রিড বরই থেকে এই দেশি বরটি চাষে ফলন কিন্তু ব্যাপক। তো ইতিমধ্যে বাংলাদেশের কয়েকটি জেলায়, টাঙ্গাইলের কিছু কিছু অঞ্চলে এই দেশি বরই চাষ করতেছে তারা আগাম জাতের, যাতে হাইব্রিড জাতের বরই চাইতে এটির চাহিদা বেশি থাকে। তো দেখতে অনেকটা সুন্দর, খেতেও বেশি হালকা একটু টক, তারপরেও দেশি জিনিসের স্বাদটা একটু বেশি। আপনারা যদি বরই চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন তবে সম্ভব। এই বরই কিন্তু মিশ্রভাবে চাষ করা যায়, একই জমিতে আপনি বিভিন্ন জাতের বরই চাষ করতে পারেন। তো এখন বর্তমানে যেগুলো বরই বেশি, বর্তমান সময়ে দেখা যাবে যে আমরা বেশি ঝুঁকে পড়ছি কাশ্মীরি আপেল কুল, বাই কুল এইসব জাত নিয়ে। তবে যদি আমাদের দেশিকে আরও আগে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আপনারা সফলতা, লাভবান আরও অধিক হতে পারবেন। কারণ এটার চাহিদা সবসময় বেশি থাকে এবং দামটাও হাইব্রিড বরই চাইতে অনেকটা বেশি থাকে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তীতে নতুন ভিডিও দেখতে অবশ্যই কৃষি টেকনিক সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, তাহলে দেখবেন পরবর্তীতে আর কোনো ভিডিও মিস হবে না। আসসালামু আলাইকুম।